আগে বিশ্ব নবীর জীবনী কইলে এবার কাফের হইয়া যায় গা, আমার তো শত কাফের গুডাউন আছে না নাই, আরে কথা কয় না আছে না নাই। সম্মানিত মহতারাম হাজারে, ও মুসলমান আমাকে দেওয়া হলো কি দিল, কি দিল বিশ্বনবীর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, কিন্তু আমার দেশে বিশ্বনবী বললে কয় বউ তালাক, আমার দেশে বিশ্বনবী করলে কয় কাফের হইয়া গেছে গা। কত মূর্খের গোষ্ঠীরা দেখে, অথচ বাংলার আভিধানিক অর্থ কি জানে না, পারিভাষিক অর্থ কি জানে না, বিশ্ব মানে বুঝেন, বিশ্ব হচ্ছে আল্লাহ পাকের যত রকমের, আল্লাহ পাকের যত বিশ্ব জগৎ আছে, আল্লাহ পাকের সৃষ্টি যত জগৎ আছে, এটা হাজার বলেন, কুঠি বলেন, লক্ষ বলেন, যাহাই বলেন, আল্লাহ পাকের যত সৃষ্টি জগৎ আছে গোটা জগৎটাই বিশ্ব। আর বিশ্ব বলতে আমরা এটা বুঝাই না যে একমাত্র পৃথিবীর নবী অর্থাৎ বাংলাদেশের নবী অর্থাৎ আসমানের নবী, এরকম আমরা বুঝাই না, আমার নবী হচ্ছে দুনিয়া ও আখেরাতের পয়গাম্বরের নবী, দুনিয়া ও আখেরাতের যত সৃষ্টি জগৎ আছে ওই সৃষ্টি জগৎকে বিশ্ব বলা হয়, এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জুড়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে কাফের ফতোয়া দেয় কেন, এটি তো বুঝেন না, আদামুল্লাহর ক্যাম্পটি বেসাল সাউন্ডে মাছ খালি কলছি বাজে বেশি কথা বুঝেন নাই, এটি ফটর ফটর করে কি করবে আর বলেন, হকানি আলেমদের দুশ কোটি আলেমদেরকে নিয়ে পাপা মানে মিথ্যাচার করবে, রাজাকার কাড়া মানে ওয়াহাবি কারা এগুলা নিয়ে মিথ্যাচার করে, অথচ এরা বলে, আমি আপনাদেরকে বোঝাইয়া দিই যে বিশ্ব তো বিশ্বনবী কোরআনে নাই হাদিসেও নাই এই জন্য কাফের। আচ্ছা আপনারা বলেন নামাজ কি কোরআনে আছে, কোরআনে সলাত আছে, হাদিসে সলাত আছে, নামাজ কিন্তু লেখা নাই, তো এই জন্য কি নামাজ বলাতে কাফের হয়ে যাবো গা, কত মূর্খের গোষ্ঠী এগুলো। এই জন্য আমাদের সাথে ওরা কোরআন হাদিস দিয়ে পেরে উঠে না, এই জন্য আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, এই কথা বল না কেন, আমাদেরকে মিথ্যা অপবাদ লাগাইয়া দেয়। সোহাইব আহমদ আশরাফি আমার বন্ধু মানুষ, হেরও অপবাদ লাগাই দিছে, অথচ হে ঢাকা জীবনে চাকরি করে নাই, কিন্তু ঢাকা বাসা ঢাকা চাকরি করে নাই, ওরে যা অপবাদ দিছে, অপবাদের ধারে কাছেও দিও নাই, ওদের কথা হলো হকানি আলেমদেরকে দাবানো যাবে না, ওদের চরিত্রগত অপবাদ দেওয়া লাগবে, চরিত্র অপবাদ আমার নবীকেও দিয়েছিল, কিন্তু কাফের বেঈমানদের সত্যিকারই চরিত্র ফাঁস করে দিয়েছেন কে। সম্মানিত মহতারাম হাজেরেন, যেমন রোজা এটা কোরআনেও নাই হাদিসেও নাই, কোরআনে আছে সওম হাদিসে আছে সওম, কথা কোন না কেন, এখন কি রোজা বললে বোতালা হয়ে যাবো গা, কাফের হয়ে যাবো গা, হারে বুঝে না, যেমন বিয়া, বিয়ে আমরা করি না, করছেন তো বিয়া, বিয়ে করে ও মুসলমান ইমামদারেরা বিয়ে শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই, এই জন্য বিয়ে করলে কাফের হয়ে যাবো গা, না না হাদিস আছে আর নিকাহ, আর নিকাহ নিসুল ইমান, কোরআন আছে নিকাহার কথা, তো কোরআন হাদিসে নিকাহার কথা আছে, ও মুসলমান ইমানদারেরা এই জন্য যারা বলে বিশ্ব নবী বললে কাফের হয়ে যায়, বোঝা লাগবে যদি কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি সে কাফের না হয়, যে অপবাদ দিবে সে নিজেই কাফের হয়ে যাবে, ঠিক কি না, এটা হচ্ছে সহি হাদিসের উত্তর, যে অন্য কি কাফের বলবে, যদি সে কোরআন হাদিসের দৃষ্টিতে কাফের না হয় তাহলে যে বলবে সে কাফের। সম্মানিত মহতারাম হাজেরিন, এই জন্য এই বিভ্রান্তিতে পড়বেন না,